তাই বলবো আজকে তো যেটা আছে আমাদের যেটা মূলত যেটা আছে নর্থ বেঙ্গল তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই ট্রাস্ট দিয়েছেন ডেভেলপমেন্ট অফ নর্থ বেঙ্গল আর যেটা আছে প্রথম থেকেই নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আলাদা একটা নর্থ বেঙ্গল জন্য আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে এছাড়া যেটা আছে প্রচুর আমরা ইনভেস্টমেন্ট ও ইন্ডাস্ট্রি ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছি নর্থ বেঙ্গল ক্ষেত্রে সেটাই আমাদের যে এদের চেম্বার্স গুলো আছে লোকাল স্তরে রয়েছে এটা হচ্ছে আমরা সিনার্জি কনফারেন্স করি যেখানে ওদের ছোটখাটো যে সমস্যাগুলো আছে সেটাকে তারা রাজ্যের সমস্ত দপ্তরে সকলের সঙ্গে যেটা মিটিং করেন প্রশাসনে যারা যুক্ত আছেন আমাদের জনপ্রতিনিধিরা আছেন তাদের সঙ্গে যে মিটিং করেন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং সেখানেও কিন্তু উনি চেম্বার্স গুলোকে একটা নতুন শুরু হয়েছে বহু বছর ধরে চেম্বার্স গুলোকেও ডাকা হয় লোকাল চেম্বার্স গুলোকে লোকাল চেম্বার যেটা আছে জেলার চেম্বার হতে পারে তারে অন্য কোনো কোনো জেলাতে দুটো ইন্ডাস্ট্রি চেম্বার ট্রেড বডি যেটা আছে তারা কিন্তু সুযোগ পেত না আগে এখন তারা রাজ্য সরকার সঙ্গে সরাসরি তাদের সঙ্গে আলোচনা করতে পারে তাদেরকে নিজের সমস্যাটা বলতে পারে তাদেরকে অনেক সময় সাজেশন সুঝাও দিতে পারে এই সুযোগটা আমরা কথা বলার একটা তারাও খুব উৎসাহ পাচ্ছে আরো যেটা আছে আমরা ভালো ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছি এখন নর্থ বেঙ্গলে এমএসএমই সেক্টরে দেখতে পাচ্ছি ট্যুরিজম ক্ষেত্রে দেখতে পাচ্ছি তারপরে আমরা দেখতে পাচ্ছি ফুড এন্ড হর্টিকালচার পোলট্রি যে আজকে দেখলেন বড় বড় লেয়ার ফার্মস গুলো এসছে আমাদের যারা আছে আমরা প্রতি বছর 400 কোটি টাকার কাপড় শুধু কিনতাম ওই এই টাকাটা অন্য রাজ্যে চলে যেত মূলত মহারাষ্ট্র থেকে কাপড় আসতো দিল্লি থেকে কাপড় আসতো আমরা যে ইনিশিয়েটিভ নিয়েছি পাওয়ার লুম যে ইনসেন্টিভ পলিসি আজকে যেটা টেক্সটাইল পলিসি যেটা দেখলেন সেটাকে আমরা মডিফাই করেছি এন্ড টু এন্ড যে টেক্সটাইল পুরো চেনটাকে আমরা ইনসেন্টিভ মধ্যে নিয়ে এসেছি তারপরে যে জেলা যে যে ইউনিট গুলো আছে যারা এক্সপ্যান্ড করছে তাদেরকেও নিয়ে আসছি তো এই পলিসি যে হওয়ার ফলে যেটা হচ্ছে মিটার মোটামুটি 4 কোটি থেকে 5 কোটি মিটার কাপড় লাগে আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছি এটা পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে আর আমাদের এটা তৈরি হচ্ছে এমএসএমই সেক্টরে যেখানে হাজার হাজার মানুষ শুধু ডাইরেক্ট বা ইনডাইরেক্ট তারা কর্মসংস্থা সেখানে সৃষ্টি হচ্ছে এমপ্লয়মেন্ট পাচ্ছে তো এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে ইনিশিয়েটিভ করা নেওয়া হয়েছে আজকে দেখলাম আমাদের দুটো বড় বড় ইথানল প্লান্ট আসছে এটা ইথানল পলিসি আমরা 2 বছর আগে করেছিলাম আর আজকে আমাদের রাজ্যে 10টা ইথানল প্লান্ট আসছে যেখানে ভুট্টা থেকে উত্তর দিনাজপুর যেটা আপনি জানেন প্রচুর ভুট্টা তৈরি হয় মেস তৈরি হয় তো সেখান থেকে ভুট্টা বেস করে এই যে ইথানল গুলো তৈরি হচ্ছে এটা একটা ভালো পদক্ষেপ রাজ্য সরকার যে পলিসি হিসাবে নিয়েছে সেটা আছে রিসেন্টলি আপনারা দেখেছেন বেঙ্গল গ্লোবাল সামিটে ট্যুরিজমটাকে আমরা ইন্ডাস্ট্রি একটা দরজা করছে তারা যে ব্যাংক লোন গুলো নিচ্ছে এতদিন ওরা কমার্শিয়াল রেটে ব্যাংক লোনটা পেত এখন ইন্ডাস্ট্রি স্ট্যাটাস হয়ে গেলে ওদের লোন পেতে তাহলে ভালো একটা ইন্টারেস্ট কম ইন্টারেস্টে লোন পেতে পাচ্ছে তো সেই জন্য ট্যুরিজম একটা বড় বো হবে এছাড়া যেটা আজকে আপনারা শুনেছেন আমার বক্তব্য শুনেছেন তার মধ্যে যেটা আছে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে বিভিন্ন যে পদক্ষেপ আমরা নিয়েছি সেটা আজকে আমি আপনাদেরকে বলেছি সিটি গ্যাস গুলো তৈরি হবে সেখানে সিএনজি স্টেশন গুলো হবে সেখানে আমাদের যে হাইব্রিড ভেহিকলস গুলো আছে যেখানে সিএনজি বেস ভেহিকল গুলো আছে এনভায়রনমেন্টের উপর একটা ভালো ইম্প্যাক্ট হবে আরো যেটা আছে ইকোনমির উপর বেশি ইম্প্যাক্ট হবে আর গ্যাস বেসড ইউনিট একটা গ্যাস তো একটা ফিউল হিসাবে কাজ করে তো গ্যাস বেসড বিভিন্ন গেস্ট হাউসেস কাজ করতে পারে এয়ারলাইন্সে কাজ করতে পারে সেখানে আমাদের চেষ্টা হচ্ছে এখানে হসপিটালিটি ইন্ডাস্ট্রি ক্ষেত্রে এখানে স্কিল ডেভেলপমেন্ট গুলো সেন্টার গুলো তৈরি করা আরো একটা পদক্ষেপ আমরা দিয়েছি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট করা যেটা আপনারা জানেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যে জায়গায় ছিল সেখানে করার কথা ছিল সেখানে কিছু ওদের আপত্তি ছিল সেখান থেকে শিফট করে আমরা একটা জায়গায় ঠিক করেছি যেখানে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হবে যেটা দুর্গাপুরে ও কলকাতায় রয়েছে ওখানে যেটা আছে 100% প্লেসমেন্ট হয় ছেলেমেয়েরা যারা হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পড়ে এছাড়া টি ট্যুরিজমে প্রচুর এখানে আমরা অ্যাপ্রুভাল দিয়েছি তার মধ্যে অনেক নার্সিং হোম আসছে তো আমরা খুব আশাবাদী যেটা আছে আমরা যে গভর্নমেন্ট যেটা ইনিশিয়েটিভ নিচ্ছে ইজ অফ ডুইং বিজনেস যেটা বিভিন্ন ক্ষেত্রে আজকে শুনলাম পলিউশন নিয়ে ফায়ার নিয়ে কিছু কিছু ক্ষেত্রে নিয়ে সমস্যা আছে আমরা এটা শুনে যাচ্ছি তাদের কাছ থেকে তারপরে আমরা চেষ্টা করছি এই সমাধান করতে একটা লং টার্ম একটা সলিউশন বার করা যেটা আমরা ফায়ার ক্ষেত্রে করেছি এখন পুরো ফায়ার ডিপার্টমেন্টটাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আন্ডার নিয়ে এসেছি যেটা আগে পুরো সেন্ট্রালাইজ ছিল আরও যেটা আছে টেকনিক্যাল কমিটি শিলিগুড়িতে বসে এখান থেকে অনুমোদন করতে পারছে আরও যেটা একটা বড় পদক্ষেপ এমএসএমই ডিপার্টমেন্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে নিয়েছে
একটা আমি আজকে যেটা এদেরকে অনুরোধ করেছি সেটা হচ্ছে এই সব সামিট গুলো তো বছরে একবার বা দুবার করতে পারি, কিন্তু ছোট ছোট সমস্যা থাকে, সেই সমস্যাগুলো জেলা স্তরে যদি মিটে যায়, জেলা স্তরে তারা বলতে পারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, তো ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটি করা হয়েছে যেখানে ডিএম এর তত্ত্বাবধানে সমস্ত যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে তাদের প্রতিনিধিগণ থাকে, তাদের সিনিয়র অফিসার থাকে, সেখানে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে এদেরকে বলেছি এই যে ডিএলএমসি কেটাকে খুব স্ট্রেন্থেন করতে হবে, যেখানে যে যে জেলাতে ডিএলএমসি খুব খুব ধারাবাহিক ভাবে প্রতি মাসে একবার বসছে, ভালো আলোচনা হচ্ছে, সেখানে সমাধানগুলো অনেক সমস্যাগুলো সমাধান লোকালি হয়ে যাচ্ছে, অনেক জায়গায় কিন্তু সেরকম নিয়মিত ভাবে বসছে না। তো সেখানে আমরা একটা অনলাইন পোর্টাল করে দেবো, ওদের যে যে কি কি আলোচনা হয়েছে, কি কি সমস্যা সেখানে তুলে ধরা হয়েছে এন্টারপ্রিনার্স যা ইন্ডাস্ট্রিজ ট্রেড বডিজ কাছ থেকে, সেটা অনলাইন কিন্তু পোর্টালে আপলোড করতে হবে, তাহলে রাজ্য স্তরে বসে আমরা একটা দেখতে পাই। আজকে আমাদের মোটামুটি একটা এস্টিমেট আমরা করেছি, সমস্ত ডিপার্টমেন্ট থেকে নিতে পারিনি, আমাদের 24,000 crores আজকে আমরা, আপনারা দেখেছেন অনেক লোকই এখানে অ্যানাউন্সও করেছেন, 24,000 crore টাকার আমরা প্রস্তাব এখানে পেয়েছি, আর এইটা বেশিরভাগই যে প্রস্তাব যেটা পেয়েছি সেটা দু বছর মধ্যে, বেশিরভাগ এক বছর মধ্যে, আর মোটামুটি যেটা বড় প্রজেক্ট গুলো আছে দু বছর মধ্যে যারা কার্যকারী হবে, তার মধ্যে সমস্ত সেক্টর গুলো আছে, রিয়েল এস্টেট থেকে শুরু করে হসপিটাল হসপিটালিটি থেকে শুরু করে হোটেলস থেকে শুরু করে এমএসএমই থেকে শুরু করে এগ্রি প্রসেসিং থেকে শুরু করে, তারপরে আমাদের ফুড অ্যান্ড হর্টিকালচার, একটা ভদ্রলোক দেখলেন অর্কিড, আমরা বলেছি এখান থেকে একমাত্র ইউনিট যেখানে সারা ভারতবর্ষে এখান থেকে অর্কিড কিন্তু সাপ্লাই করে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি এখানে একটা অর্কিড পার্ক তৈরি করার কালিম্পং এ, সেটা উনি রাজি হয়েছেন, আমরা একটা জায়গায় খুঁজে তাদেরকে দিয়ে অর্কিড পার্কটা তৈরি করব। অর্কিড নিয়ে একটা সুবিধা আছে, একটা আছে যে অর্কিড প্রজাতিটাকে তাদেরকে আমরা কনজার্ভ করতে হবে, প্রিজার্ভ করতে হবে, এছাড়া যেটা আছে বহু মানুষ এর সঙ্গে যুক্ত হয়ে কর্ম সংস্থাটা পেতে পারে, সৃষ্টি হতে পারে। আপনি এই উড়ানের কথা বলছিলেন আপনার ভাষণে, রুরালে যেটা বললাম বাগডোগরা তো আপনারা জানেন নতুন টার্মিনাল যেটা 100 acres জায়গায় যেটা রাজ্য সরকার দিয়েছে, আমরা তাদের ওদের একটা টেন্ডার করেছিল এয়ারপোর্ট অথরিটি, সেটা নিয়ে সমস্যা ছিল, কনসালটেন্সি করতে গেলে একটু সময় লেগেছে, আমরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি, ওটা এখন ফাইনালাইজ হয়ে গেছে টেন্ডার, কাজটা ওরা ওয়ার্ক অর্ডার দিয়েছে, আমরা চাইছি একটা নতুন সুন্দরভাবে মডার্ন টার্মিনাল বাগডোগরা হোক, বিকজ বাগডোগরা যে ট্রাফিক পাচ্ছে এখনো কমপ্লিট মানে কেটার করতে পারছে না, স্যাচুরেট হয়ে যাচ্ছে, বাগডোগরা টার্মিনালটা খুব দরকার। হাসিমারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতবার যখন আলিপুরদুয়ার গেছিলেন উনি অ্যানাউন্স করেছেন সেখানে 40 acres জায়গা আছে, এটা একটা টি গার্ডেন একটা প্রাইভেট ওনার কাছে ছিল, তো আমাদের একটা নিয়ম আছে টি গার্ডেন একটাকে নিতে গেলে রিজিউম আমরা যেটা করি সেখানে যে টি বুশ গুলো হয় তার একটা কম্পেনসেশন দিতে হয়, তো কম্পেনসেশন যেটা আমরা টি বুশের কম্পেনসেশন দিই খুব পুরনো একটা রেট ছিল, তো সে ভদ্রলোক রাজি হচ্ছিলেন না এত পুরনো রেটে, সে আমরা আমাদের ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্যাবিনেট অনুমোদন করেছি টি ওটা কম্পেনসেশন আমরা রিভাইজ করেছি, এখন উনি ভদ্রলোক কম্পেনসেশন দিতে হচ্ছে, বলতে পারে একটা বুশ নিয়ে বোধ হয় 130 টাকা ছিল সেটা 200 টাকা সামথিং হয়েছে, ঠিক আছে 40 acres জায়গা আছে আমাদের এই জায়গায়, আমরা এটা পেয়ে সঙ্গে সঙ্গে আমরা এয়ারপোর্ট অথরিটি কে দেবো, হাসিমারা এয়ারপোর্ট টাকে ডেভেলপ করবো। সবসময় স্টেট এখানে প্রোগ্রাম গুলোতে আপনারা থাকেন, আপনারা কি এক্সপেক্ট করছেন যে বণিক সভাগুলো আপনাদের কিভাবে সাহায্য? অনেক সভাগুলো আমরা খুব ক্লোজলি তাদের সঙ্গে কাজ করি, কারণটা আছে তাদের সঙ্গে ইন্ডাস্ট্রি যোগাযোগটা আমাদের থেকে বেশি, তাদের যে সদস্যগুলো আছে সব ইন্ডাস্ট্রি যারা করছে তাদের সদস্য আছে, ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স আছে, সিআইআইএফ আছে, তাদের মাধ্যমে আমাদের তাদের সঙ্গে যেহেতু এরা আমাদের বিভিন্ন যে রাজ্য স্তরের কমিটি গুলো আছে সেখানে তারা সদস্য আছেন, তো তারা ইন্ডাস্ট্রিতে কি চাহিদা আছে কি ডেভেলপমেন্ট আছে সেটা আমাদেরকে জানায়, আরো যেটা ওদের একটা বড় জিনিস আছে যেটা আমি আগে বলেছিলাম নর্থ বেঙ্গলে যেটা খুবই প্রযোজ্য, সেটা হচ্ছে আগে যেহেতু খুব বেশি ইন্ডাস্ট্রি ছিল না ইদানিং খুব ইন্ডাস্ট্রি হচ্ছে, একটা জিনিস আছে আমাদের ট্যালেন্টের অভাব নেই, নর্থ বেঙ্গল হোক সাউথ বেঙ্গল হোক ওয়েস্টার্ন বেঙ্গল হোক আমাদের পশ্চিমবঙ্গে ট্যালেন্টের অভাব নেই, অভাব যেটা আছে কি মানুষ জানতে পারে না, একটা ইনফরমেশন গ্যাপ থাকে, আর আমাদের এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম গুলো করতে হবে, শুধু এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম নাই, ধরুন একটা ছেলেকে একটা মেয়েকে আমরা ধরলাম তাদেরকে তাদের মধ্যে ট্যালেন্ট আছে সে কিছু করতে চায়
সেটা শুধু করতে চাইলেই তো হবে না, কি করতে চায় সেটাকে তাদেরকে গাইড করতে হবে। একবার ও ঠিক করে নেয় আমি এটা করব, তাহলে কিভাবে করবে। অনেক সময় ব্যাংকের লোন নিতে হয়, অনেক সময় সেখানে আমাদের ভবিষ্যৎ স্কিম সঙ্গে তাদেরকে টাই আপ করা, এই যে পুরো সার্কেলটা, তাদের স্কিলিংটা করা, স্কিল ডেভেলপমেন্ট। দেখলেন আমরা সমস্ত পার্কে একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গুলো করছি, তো এটা একটা পুরো ইকোসিস্টেম। আস্তে আস্তে আমার তো নিজেই ভালো লাগছে, আমি খুব অপটিমিস্টিক, যেহেতু বারে বারে আসছি এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, এখানে এদের সঙ্গে যোগাযোগ রাখছি, এদের খুব নিবিড় ভাবে আমাদের যোগাযোগ আছে। আগে আমিও এত বিশ্বাস করতাম না কি নর্থ বেঙ্গলে এত সব হচ্ছে, কিন্তু ইদানিং এখন যখন দক্ষিণ দিনাজপুরের কথা শুনে, উত্তর দিনাজপুর, কুচবিহার, কি এখানে যদি হতে পারে, মালদা, এসব হতে পারে, তাহলে সব জায়গায় কাজটা হতে পারে। আর একটা, আমি গতবার এসেছিলাম, আমি অনেক কটা ইউনিটে ভিজিট করেছিলাম, এখানে আমাদের এগ্রি প্রসেসিং ইউনিটে করেছিলাম, একটা কোল্ড স্টোরেজ করেছিলাম, খুব ভালো লাগলো কি যারা প্রথমবার ইনভেস্টমেন্ট করছে তারা কিন্তু এগিয়ে আসছে, এটা খুব ভালো দিক। আমরা চাই কি পশ্চিমবঙ্গের মধ্যে নর্থ বেঙ্গল একটা অভিন্ন অঙ্গ, এটাকে খুব ডেভেলপ করুক, আর এখানকার ছেলে মেয়েরা সবাই সুযোগ পাক, এখানে ইকোনমিটা বাড়ুক। এরকম খুব জায়গায় জমি নেই, যেখানে পড়ে আছে সেখানে অনেক সময় হয় কি এন্টারপ্রিনর একটা জিনিস এগিয়ে আসলো, তারপরে কিছু করতে চাইলো, তারপরে ব্যাংক লোনটা পেলো না, ফিনান্সিয়াল ক্লোজার করতে পারলো না, কিছু কিছু জেনুইন সমস্যাও থাকে। এটা তো একটা পুলিশ ফোনেই কি হ্যাঁ কাজ করলে না লে তোমাকে এটা ধরে দিলাম, এটা হয় না। ইনভেস্টমেন্ট তো নিজে টাকাটা লাগাচ্ছে, নিজে টাকাটা লাগাচ্ছে মানে নিজে রিস্কটা নিচ্ছে, তো জিনিসটা বুঝতে হবে। আমরা যেটা এদের সঙ্গে মিলিয়ে যাদের ওদেরকে ডেকে অনেক সময় আমরা ওদের সঙ্গে যোগাযোগ করেছি, ওরা সত্যি জেনুইন সমস্যা আছে তাদের, শুধু ওদেরকে একটা শো কজ করলে ল্যান্ডটা নিয়ে নেবো, অমুক করে দেবো, এটা নিয়ে কিছু কাজে কাজ হয় না, ওদের পটে যায়, কোর্ট থেকে আটকে দেয়, তাহলে পড়ে থাকে, বসের পর বসে কোর্ট কেস চলে। আমরা দেখেছি ওদেরকে ডেকে ওদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাটা শুনে যদি আমরা সমাধান করতে পারি, হেল্প করতে পারি, প্রচুর ল্যান্ড এরকম কিন্তু কনভার্ট হয়ে গেছে। আমরা দেখেছি দুর্গাপুর বলুন, আসানসোল বলুন, হালদিয়া বলুন, কল্যাণী বলুন, খড়গপুর বলুন, যেখানে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গুলো আছে, সেখানে ধরুন ও ল্যান্ড নিয়েছে একটা অয়েল ঘানি করার জন্য, রাইস মিল করার জন্য, এখন রাইস মিল করতে চাইছে না, একটা একটা পোল্ট্রি ফার্ম করবে, সেটা অ্যালাউ করতে হবে না। আমরা বলি না তুমি রাইস মিল জন্য নিয়েছো, রাইস মিল না করতে হবে ফিরে দাও, তাহলে হবে না। তো সেই সুযোগটা এখন আমরা কনভার্জনে এটা সুযোগটা দিচ্ছি, অন্য লোকই আসছি। যে আজকে ডাক্তার ছিলেন না কোনো কারণে অসুস্থ, স্বাস্থ্যকর্মী রুগী দেখছেন, প্রেসক্রাইব করছেন, এটা বলতে পারবো, প্রিন্সিপাল বলছেন যে ফাইল নবান্নে আটকে আছে, আমাদের হেলথ সেক্রেটারি ছিলেন ওকে জিজ্ঞেস করলে, रेडीमेड स्कूल यूनिफॉर्म की दुनिया में श्री शंकर स्टोर्स का एक अलग ही पहचान है। जी हाँ, बहुत ही रिजनेबल रेट पर सभी तरह के रेडीमेड स्कूल यूनिफॉर्म, नेक टाइज, बेल्ट, सॉक्स, स्टॉकिंग, स्वेटर, ब्लेजर, जींस, टी शर्ट, ट्रैक सूट, बॉडी वार्मर, इनर, स्वार, चादर, स्कूल बैग, शूज यहाँ पे उपलब्ध है। KVS यूनिफॉर्म ऑल्सो अवेलेबल। आज ही आइए आपका अपना श्री शंकर स्टोर्स में, खुदिराम बल्ली हिलकार रोड, सिलीगुड़ी। श्री शंकर स्टोर्स, जो ना मिले कहीं वो केवल मिले यहीं।